হে জগতবাসী, আজ আমি স্বামী মালি চিস্তি আপনাদের সামনে একটি আলোচনা নিয়ে আসলাম। সে আলোচনাটি হলো, দেখা যায় এই পৃথিবীতে বহু বহু রাষ্ট্রে এবং বহু ধর্মে দেখা যায় এক একজনকে এক একটা কথা বলে থাকে, যে এভাবে ঈশ্বরকে ডাকে নাকি, এভাবে আল্লাহর জিকির করে নাকি, এই কথাগুলো বলে থাকে। যাই হোক, অত দূরে যাব না, তবে আমরা একটু ধারে কাছে থাকি, সেটা হলো আমাদের ধর্মে যা কিছু হয়। সেটি হলো যেমন এক দরবারে দেখা হলো যে সেখানে ডাকতেছে আল্লাহ 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 জিকির করতেছে। তো অন্য দরবারের যে শিষ্য ভক্ত আছে, অন্য দরবারের শিষ্য ভক্ত যারা আছে, তারা বলতেছে, তারা আল্লাহ আল্লাহ জিকির করে, আল্লাহ তো আল্লাহ যে ডাকে, তো আল্লাহ কি, আল্লাহ শব্দের অর্থ কি? যে আল্লাহ শব্দের অর্থ খুঁজলে দেখা যায় আলো। এখন আলোকে যদি আমরা ডাকি, আলো কি আমাদের সাড়া দেবে? এ আলো তো আমাদেরকে ডাকে সাড়া দেবে না। ডাকে সাড়া দেব কে? যে এ আলোটা আল্লাহর জাত নূরে যে আলো, এই আলোটা যদি কোনো পবিত্র মানুষের মধ্যে মিশে বা বিলীন হয়, তখন সেই পবিত্র মানুষকে যদি আমরা ডাকি যে হে এমন মমিন ব্যক্তি, হে এমুক ব্যক্তি, তখন তার নাম ধরে ডাকলে সেই আলোকিত মানুষটি আমার ডাকে যে সাড়া দেবে। তো এখানে যে কথাটি বোঝানো হচ্ছে যে যারা জিকির করতেছে আল্লাহ আল্লাহ আল্লাহ, তাহলে আলো আলো আলো, তার মানে আল্লাহ তো আলো, আলোকিত। তাহলে আলোকে ডাকলে কি আলো শুনবে? তো এই জিনিসটা বোঝানো হচ্ছে যে চিস্তিয়া তরিকা কাদ্রিয়া তরিকতে দেখা গেছে যে তারা জিকিরটা করে কি বলে, আল্লাহু আল্লাহু আল্লাহু। এই হু শব্দে কি, এই হু শব্দের অর্থ আসছে তিনি। হু শব্দের অর্থ যদি তিনি হয়, তাহলে আল্লাহ তিনি, তার মানে আলোকিত তিনি কিংবা আলো তিনি। তাহলে আলো তিনি, আলোকিত তিনি, তো যাকে আমি ডাকতেছি সে কিন্তু আমার ডাকে সাড়া দেবে। তো এখানে আমাদের কিছু ভুল রয়েছে, বোঝার ভুল, জানার ভুল রয়েছে। তাই আজ আমি স্বামী মালি চিস্তি আপনাদের সামনে এই আলোচনা তুলে ধরলাম যে যারা আল্লাহ জিকির করে, তারা শুধু আল্লাহর আলোটাকেই স্মরণ করতেছে, যে আল্লাহ আলোকিত। আর একটা হলো আল্লাহ আলোকিত তিনি, তিনি কে? আল্লাহ বলেছে খালাকাল ইনসানি আদাম আলি সোরাতিহি, যে আদমের মধ্যে আদম রূপে আমি মিশে আছি। আর সে আলোকিত যে বিষয়টি, সেই আলোটি যদি কোনো মমিনের কালবে বসত করে, বা কোনো ব্যক্তি যদি এই নিজেকে পবিত্র করে, তাহলে তার মধ্যে এই আলো বক্ষিত হয়, তার মানে আল্লাহ তার মধ্যে বসত করে। কোথায়? সেই কালবে। তো এই জন্যই বলছি যে মূলত শ্রেষ্ঠভাবে জিকির যদি করতে হয়, তাহলে সেই জিকিরটি মূলত আল্লাহু আল্লাহু আল্লাহু, তার মানে আলো তিনি কিংবা আলোকিত তিনি। তখন আমরা বুঝে নেব যে হ্যাঁ, অবশ্যই এটাই সঠিক, এটাই সত্য, এটাই সঠিক এবং সত্য, যে আলোকিত তিনি কিংবা আলো তিনি। তাহলে আলোকে কখনো তিনি বলা যায়? এই আলো, আল্লাহর যে আলোকিত শক্তি, এই আলোর মধ্যেই তো আল্লাহ। এই আল্লাহ আলোকিত হয়ে যখন কোনো বান্দার মধ্যে বা কোনো পবিত্র মানুষের মধ্যে বিলীন হয়, তখনই সেই মানুষের মধ্যে আল্লাহ বিরাজমান থাকে। আর তখন যদি বলি আল্লাহ হু আল্লাহ হু, তাহলে সেই তিনিটি, মানে হু শব্দের অর্থ যে তিনি, এই তিনিটি শব্দটি তিনি সেই মানুষের মধ্যে থেকে এই জবাব দিচ্ছে। সুবহানাল্লাহ। হে জগতবাসী, আমার এই কথাগুলো হয়তো যারা শরীয়তের দৃষ্টিতে বুঝবেন তারা হয়তো নাও বুঝতে পারেন। এই কথাগুলো তরিকতের, হাকিকতের ও মারিফতের দৃষ্টি দিয়ে বুঝতে হবে, তবে অবশ্যই ইনশাল্লাহ এই কথাগুলো জায়গা মতো
বোঝা হবে। আরও একটি বিষয় হলো যে আমরা এই পৃথিবীতে বেঁচে আছি ঠিকই, কিন্তু আমরা এই যে আল্লাহ নামের জিকির করি কেন করি? যে আল্লাহ আমার থেকে দূরে, তো কোরআন মতে যে সাধনা আছে এগুলো যদি করি তাহলে নিজেকে যখন পবিত্র করা হবে এবং এই আল্লাহ নামের জিকির করা হবে তখন আল্লাহ কিন্তু আর দূরে থাকে না। তখন যখন দেখবে যে বান্দার ভিতরটা পবিত্র হয়ে গেছে, পরিষ্কার হয়ে গেছে, তখন আলোকিত হয়ে আল্লাহ নিজে এখানে বসত করবে, তখন সেই বান্দার মুখে কথা বলবে। কিন্তু বান্দার কোনো চাহিদা থাকতে পারবে না যে আমার এই সমস্যা, আমার এই বিপদ, আমার এই অসুবিধা, এগুলা বলা যাবে না, আল্লাহর কাছে কিছু চাওয়া যাবে না। চাইলে কি হবে? যে আমি যাকে ভালোবাসি তার কাছে যদি চাই তাহলে সে বলবে সে তো আমাকে চায় না রে, সে তো আমার ধন সম্পদ চায়। তো এরকম আল্লাহকে যখন আমরা ভালোবাসবো তখন আল্লাহকেই চাবো, তখন আল্লাহ আমাকে কি দেবে না দেবে সেটা আল্লাহর খুশি। তবে আমরা আজকের পর থেকে জিকিরটা করব আল্লাহ, তার মানে আল্লাহ তিনি আলোকিত, তিনি তখন তিনি আমার ডাকে সাড়া দেবেন। তবে তিনি যেহেতু আছে তো তিনি একজন ব্যক্তি, তাহলে ব্যক্তির রূপস্বরূপ আছে আর সেই রূপস্বরূপ আপনার মধ্যেই মিশে আছে, সেই রূপস্বরূপই একদিন সাক্ষাৎ পেয়ে যাবেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুক। হে জগতবাসী, আজ এই কথাগুলো বলেই রাখছি, সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।